প্রাচীন জনপদের এক অন্যতম প্রাণকেন্দ্র নেহালপুর। যুগের পর যুগ পেরিয়েছে, প্রাণ হারিয়েছে একসময়ের অন্যতম উপনদী শ্রী ও মুক্তেশ্বরী। সমাজ ব্যবস্থা খানিকটা বদলে গিয়েছে, অতিক্রম করেছে কয়েক যুগ, কিন্তু আজও স্মৃতির পাতায় জড়িয়ে আছে সে সময়ের সুনামধন্য নেহালউদ্দিনের আবাসস্থল এই আজকের নেহালপুর। ব্রিটিশ শাসনামলের দিকে আনুমানিক 1940 সালে প্রথম যশোর মহকুমার অধীনে নেহালপুর ও মনোহরপুর এই দুইটি ইউনিয়নের সমন্বয়ে নেহালপুর ইউনিয়ন গঠিত ছিল। ওই সময় ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হতো। 1942 সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্টের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। 1971 বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অনেকেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 1985 সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক নেহালপুর ইউনিয়ন থেকে মনোহরপুর ইউনিয়নকে পৃথক করে দেয়। বর্তমান নেহালপুর ও বর্তমান মনোহরপুর এই দুইটি ইউনিয়নের নামে আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমান তিনটি ছোট বড় গ্রাম মিলিয়েই নেহালপুর ইউনিয়ন পরিষদ। নেহালপুর ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে। পূর্বকালে বর্তমান নেহালপুর ও বর্তমান মনোহরপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামে হিন্দুদের আধিপত্য ছিল। বর্তমান গাজীপাড়া সংলগ্ন নেহালউদ্দিন নামে ধনাঢ্য এক ব্যক্তির বসবাস ছিল। নেহালউদ্দিন সেই আমলের ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। প্রথম নেহালপুর ইউনিয়ন নামের প্রস্তাবকারী তিনিই ছিলেন, আর সেই থেকে নেহালউদ্দিনের নামেই নেহালপুর গ্রামের নামকরণ করা হয়। শ্রীনদীর পূর্ব কূল ঘেঁষে ও মুক্তেশ্বরী নদীর পশ্চিম কূল ঘেঁষে বিল কেদারিয়া এবং আড়পাড়া বিলের মধ্যবর্তী স্থানে অবস্থিত 16 নং নেহালপুর ইউনিয়ন পরিষদ মনিরামপুর যশোর। নেহালপুর বাজার গ্রামের হাট, এই হাট যেন কয়েকটা গ্রামের মানুষের মিলন মেলা। গ্রামের পর গ্রাম ছড়িয়ে আছে দূরে দূরে, তার মাঝে হাট। এই হাটে চলে নিত্যনাটের খেলা। সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন হাট বসে। গ্রামের মানুষ এখানে এসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করে। গ্রামের মানুষের মিলনস্থল এই হাট। সপ্তাহের বিশেষ বিশেষ দিনে দূর দূরান্তের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, সুখ দুঃখের কত কথা, আর দেখো কত ভাব বিনিময় চলে। নেহালপুর বাজারের দক্ষিণ পাশটায় গেলে দেখতে পাবেন নেহালপুর ইউনিয়ন পরিষদ, আর একটু সামনের দিকে গেলে পেয়ে যাবেন গৌরব ও ঐতিহ্যের নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ, আর একটু সামনের দিকে গেলে রাস্তার উত্তর পাশটায় দেখতে পাবেন নেহালপুর পুলিশ ক্যাম্প। সব মিলিয়ে নেহালপুর ইউনিয়নের রয়েছে গৌরব, শিক্ষা, স্বাধীনতার কৃতিত্ব। এছাড়াও নেহালপুর ইউনিয়নের বাসিন্দাদের রয়েছে কৃষি ও কুটির শিল্পে ব্যাপক অবদান। ছোট্ট একটি প্রামাণ্যচিত্রে নেহালপুর ইউনিয়ন ও ইউনিয়নের বাসিন্দাদের জীবন এবং জীবনধারা প্রকাশ করা সম্ভব নয়, তাই অবশ্যই ভুল ত্রুটি মাফ করবেন। আপনার, আমার, আমাদের নেহালপুর, এই ইতিহাস ঐতিহ্যের নেহালপুর এগিয়ে যাক সর্বদা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।